শিলচর বিনোদ জালানের দৌরাত্মা। অপরাধ জগতের কুখ্যাত মাফিয়া বিনোদ জালানের নেতৃত্বত সেউজ কার্বি পাহাড়ের বুকুত অব্যাহত আছে প্রকৃতি ধ্বংসযজ্ঞ। একাংশ কার্বি যুবকক ঢাল হিসাবে ব্যবহার করে এইজন কুখ্যাত খিল মাফিয়া বিনোদ জালানে সরকারি নিষেধাজ্ঞা তথা কার্বি আংলং স্বায়ত্ত পরিষদের অস্তিত্বক নচ্ছাত করে দিনে নিশায় পাহাড়ের বুকুত চলাই গেছে শিলর অবৈধ খনন। ভিজন প্রাগর দর্শকর জ্ঞাতার্থে জানাও যে এইজন বিনোদ জালানে প্রথম অবস্থাত কাজিরঙার সমীপত অব্যাহত রাখিছিল শিলর অবৈধ খনন। সেই সময় ভিজন প্রাগে ধারাবাহিকভাবে বাতরি প্রচার করাত বন্ধ হয়েছিল চল্লিশটাক অবৈধ শিলর মহল। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের কঠোর নিষেধাজ্ঞার পিছতো এইজন বিনোদ জালানে এতিয়া চুং খলাই লগ লাগিছে আর এস গান্ধীর। এইবার বিনোদ জালানের চকু সামগুড়ির কঠালগুড়ি পাহাড়। মন করক এই দৃশ্য, নগাঁও জেলার সামগুড়ির এই কার্বি আংলং সীমান্তত অবস্থিত ক্রেসার মেশিনলৈ আহে বিনোদ জালানের খিল। কঠালগুড়ি পাহাড় ধ্বংস করে বিনোদ জালানে কোটি টাকা সরকারি রাজহ ফাঁকি দিয়ে ট্রাকে ট্রাকে শিল খান্দি এই ক্রেসারত গুড়ি করে বিক্রি করে আছে বাহিরত। প্রশ্ন হয়, দীর্ঘদিনের প্রায় শিলর চোরাং বেহাত জড়িত বিনোদ জালানের বিরুদ্ধে কিয় কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই রাজ্য সরকারে? বিনোদ জালানের আরো বহু দুর্নীতির তথ্য ফাদিল করা হব পরবর্তী প্রতিবেদন। ব্যুরো রিপোর্ট, ভিজন প্রাগ।